হ্যালো গাইজ, আমি অর্ণব, তোমাদের আবারও স্বাগত আমার চ্যানেলে। অনেকদিন বড় ভিডিও বানানো হয়নি, তেমন ভালো কোনো কন্টেন্ট না পাওয়ার দরুন এমনটা ঘটলো। তবে আজ নিরাশ করব না, আজকের গন্তব্য ছিল বাঁকুড়ার কিঞ্জাকুড়ার সঞ্জীবনী মাতার মন্দিরের পাশে দ্বারকেশ্বর নদীর চর। রাঢ় বাংলার মানুষের কাছে মুড়ি যেন অমৃত সমান, চপ শশা কাঁচা লঙ্কা বিলিতি মেখে মুড়ির স্বাদ নেওয়া যেন এক আলাদা অনুভূতি। দ্বারকেশ্বর নদীর চরে হাজার হাজার মানুষ মাঘ মাসের চতুর্থ দিনে মুড়ির সাথে চপ বিলিতি মিষ্টি কাঁচা লঙ্কার সহযোগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে নিয়ে ভুরিভোজ করতে আসেন। কিঞ্জাকুড়া সংলগ্ন 40 থেকে 50টি গ্রামের মানুষজন, এমনকি ভিন রাজ্য থেকে মানুষজন আসেন এর আনন্দ নিতে। এই ভালোবাসা যেন চিরন্তন, রাঢ় বাংলা মানুষের সাথে মুড়ি ওতপ্রোতভাবে জড়িয়ে শীতের আমেজ নিয়ে দ্বারকেশ্বর নদীর চরে বসে মুড়ির সাথে চপ বেগুনি তেলিভাজে খাওয়া, সাথে কাঁচা লঙ্কা, সাথে উপরি পাওনা হিসাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে খোশমেজাজে গল্প, এ যেন মুড়ির টানেই মুড়িমেলা। রাঢ়বঙ্গের জেলা বাঁকুড়ার কিঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর তীরে সঞ্জীবনী মাতার আশ্রমের পাশে মাঘ মাসের চতুর্থ দিনে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মুড়ি পরবে। সারা বছর শান্ত দ্বারকেশ্বর নদীর চর উৎসব মুখর হয়ে ওঠে চৌঠা মাঘ। এ সত্যিই যেন মুড়ি প্রেম, এই খাবারের প্রতি গভীর প্রেম না থাকলে বোধহয় মুড়িকে কেন্দ্র করে এত বড় মেলা হতো না। রাঢ়বঙ্গের মানুষের সাথে মুড়ির প্রেম গভীর, শীতের রোদে দ্বারকেশ্বর নদীর চর যেন মুড়িময়, এসব দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। কয়েক হাজার মানুষের আবেগ উন্মাদনার এমন ছবি মাঘ মাসের 4 তারিখ লেন্সবন্দি হয়। দ্বারকেশ্বর নদীর চরে মুড়ি খেতে ঢল নামে বছরের এই দিনে, তবে উপরি পাওনা হিসাবে পাওয়া পুরনো বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা হওয়া। এই মেলার বয়স আনুমানিক 150 বছর, তবে গত 25 থেকে 30 বছর এই মেলার কদর বেড়েছে। ইতিহাস বলছে আশ্রমের চারপাশ ছিল একসময় ঘন জঙ্গলে ঢাকা, দূর দূরান্ত থেকে আসা ভক্তরা হরিনাম সংকীর্তন শুনে সন্ধ্যের পর আর বাড়ি ফিরে যেতেন না, সঙ্গে করে মুড়ি ছিল তাদের ভরসা। সেই রেওয়াজই ধীরে ধীরে মেলার চেহারা নিয়েছে। বাপ ঠাকুরদার রীতি মেনে আজও নতুন প্রজন্মের হাত ধরে এই মেলা নতুন মাত্রা পেয়েছে। সঞ্জীবনী মাতার মন্দিরে খিচুড়ি প্রসাদ খেয়ে পড়ন্ত বিকেলে নিজের নিজের গ্রামের পথে পা বাড়ান সকলে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই, ভালো থেকো সকলে।